শরৎকালের আকাশে পুজো পুজো গন্ধ, আর বেশি দিন বাকি নেই, মা আসছেন, এবং তাই কলকাতা এখন পুজো প্রস্তুতি তুঙ্গে। আর সংবাদ প্রতিদিন ডিজিটালের ক্যামেরা তাই বেরিয়ে পড়েছে কিভাবে সেজে উঠছে বিভিন্ন মণ্ডপ তা দেখতে। আমরা এখন চলে এসেছি বেলেঘাটা তেত্রিশপল্লীর মণ্ডপে, যেখানে এবারের থিম মুক্তির অলিন্দ। আমার সঙ্গে রয়েছেন শিল্পী শিবশঙ্কর দাস। সংবাদ প্রতিদিন ফেসবুক লাইভে তোমায় স্বাগত জানাই। নিশ্চয়ই খুব ব্যস্ত আমাদের, তার মধ্যে থেকে এই সময়টা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। মুক্তির অলিন্দ, আমরা এতদিন ধরে করোনা পরিস্থিতিতে ঘরবন্দি, সেইখান থেকে তোমার ভাবনাটা উঠে এসেছে, কিন্তু সেটা কীভাবে তুমি এক্সিকিউট করছো যদি বল। দেখো, আসলে মানে এক্সিকিউট এখানে যেভাবে করছি, মানুষ এলে এসে নিজে দেখলেই সে ফিল করতে পারবে। অর্থাৎ আমরা এই যে দেড় বছর যেভাবে আমরা কাটালাম না, মানে আমার কাছে মনে হয়েছিল এই সময়টাকে আমার কাজের মধ্যে কোথাও ধরে রাখা দরকার। অর্থাৎ আমরা যে সময় পরিস্থিতির মধ্যে চলছি, সেই সময়টাকে যদি না ধরে রাখতে পারি তাহলে আমার কাজ করাটাই বৃথা। তো সেখান থেকেই প্রথম চিন্তাভাবনা, এবং যেন মানুষের কথা বলি, মানে এটা হচ্ছে কি শুধু আমার কথা না, মানে আজকে কিন্তু মানে শুধু কলকাতায় বসে যখন কাজ করছি শুধু কলকাতার মানুষের কথা না, এটা কিন্তু সারা বিশ্বের মানুষের সবার এক কথা। কারণ এই যে মহামারী, যে এই করোনা যখন এলো, এটা শুধু কিন্তু আমাদের ইন্ডিয়াতে আসেনি, সারা বিশ্বে এসছে। ফলে এই এই চিন্তাভাবনার যে কাজটা করছি এটা কিন্তু সারা পৃথিবীর মানুষের কথা যেন বলতে পারে, সে এসে বলতে পারে হ্যাঁ আমার পরিস্থিতি তাই, এই একই, আমি যেটা দেখছি এটাই বোধ হয় আমার পরিস্থিতি। প্রত্যেকে যেন নিজে ফিল করে এবং কাজের মধ্যে সে নিজেকে কাজের মধ্যে ইনভলভ হতে পারে, এইভাবেই পুরো বিষয়টাকে নিয়ে দেখছি। মানে আমার পেছনে মানে তুমি দেখতেই পাচ্ছ যে একটা বইয়ের পুরো মনে হবে যেন র‍্যাক, অসংখ্য বই। আসলে সেগুলো বই না, মানে এটা জাস্ট একটা বইয়ের মতো করে হয়তো বই তৈরি করেছি, কিন্তু এটা অসংখ্য ইঁট, যে ইঁট দিয়ে আমরা বাড়িঘর তৈরি করি, সেই ইঁটটা মানে দিয়েই আমি এটা বই তৈরি করেছি। মানে এটা আমার মনে হয়েছে এই সময় দাঁড়িয়ে এই যে বর্তমান যে পরিস্থিতির মধ্যে আমরা চলছি, এবং সেখানে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো তারা যে পড়াশুনোটা করছে, তাদের যে মাধ্যমটা পুরোপুরি এখন চেঞ্জ। মানে আসলে বই মানে কিন্তু একটা জড় পদার্থ, কিন্তু হলেও তার মধ্যে একটা প্রাণ আছে, তার মধ্যে কথা বলে, বই বই ছাড়া মানুষ বাঁচতে পারে না। ফলে করোনাকালে যেন কোথাও গিয়ে সেই বই জড় পদার্থে পরিণত। ফলে আমার মনে হচ্ছে ইঁট দিয়ে আমি কারণ করেছি, কারণ দেখে মনে হচ্ছে তুমি বই, কিন্তু ইঁট দিয়ে তো বাড়ি তৈরি করা যায়, যেটা পাথর, একটা শক্ত জিনিস, কিন্তু সেটার মধ্যে তুমি ওই বইয়ের ফিলটা পাচ্ছ। কোথাও একটা সেই আঘাতটা থেকেই আমার করা যে এটা, এই দিনটা কি আবার ফেরত পাবো আমরা, আমার কি ফিরে পাবো, যে আমরা আবার সেই সুন্দর একটা বই, যে বইটাকে পাতাটা উল্টে উল্টে পড়বো, স্কুলে যাব কাঁধে করে নিয়ে, বাচ্চারা স্কুলে সে ব্যাগ নিয়ে স্কুলে যাবে, শুধু অনলাইন হয়ে গেছে, মানে পুরো ভার্চুয়াল দুনিয়া হয়ে, মোবাইল নিয়েই সে পড়াশুনো, তার নাকি সমস্ত কিছু তার মধ্যেই। মানে এই এটা না আমার কোথাও একটা ফিল করলো, মানে আমি নিজের বাড়ি থেকেই দেখছি, প্রতিটা বাড়িতেই তাই সবাই। তো সেখান থেকে মনে হলো যে আমাদের বোধহয় বাচ্চাদেরকে একটু যাই করুক, তার মধ্যেও কিন্তু বইটার মধ্যে, কিন্তু বইটা থেকে বেরিয়ে এলে হবে না, মানে বইটার মধ্যে তাদেরকে ইনভলভ করতে হবে, যেন বইটা পড়ে। ফলে সেখান থেকে একটা মেসেজ দেওয়া মানুষকে। আর একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তুমি কিছু টিভি রেখেছো যেখানে ছবি আসছে না, এই এই বিষয়টা কি মেসেজ দিচ্ছে? তারপরে এখানে একটা প্রিন্টিং মেশিনও আমরা দেখেছি একই সঙ্গে। আসলে এই টিভিটা করছি দেখাচ্ছি যে ঝিরঝিরে, মানে আমাদের বর্তমান এই যে সময়টায় আমরা যেভাবে যাচ্ছি তাতে বিনোদন জগৎটা কিন্তু এখন ঝিরঝিরে আমাদের কাছে। মানে আমরা একটা বাড়িতে বসে এখন কিন্তু লাস্ট দেড় বছরে কবে আমরা সিনেমা দেখেছি এবং সুন্দরভাবে সেই সিনেমাটাকে নিয়ে এনজয় করতে পেরেছি, সেটা কিন্তু করতে পারিনি। মানে হয়তো দেখছি একটা 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 গান দেখছি টিভিতে, কিন্তু সে গানটা না মানে কোথাও যেন ভেতরে মন থেকে নয় কিছু না, কারণ মানুষের জীবন জীবিকাটা এখন একটা সংকটের জায়গায়। ফলে সেখান থেকে দেখতে পাচ্ছ পেছনে প্রচুর আলমারি, যে আলমারিটা বললাম জীবন জীবিকা, অর্থাৎ আলমারিতে লকার, যেখানে সঞ্চয় মানুষের থাকে, সেই সঞ্চয়টাই মানুষের নেই আজকে সর্বশেষ। ফলে আর লকারের প্রয়োজন নেই, মানে সেই জন্য আলমারিটা খোলা, ওপেন, তার মধ্যে কোনো কিছুই নেই। মানে এইভাবেই মানুষকে মানে বাড়ির জিনিসগুলোকে বের করে এনে এটা পুরো মণ্ডপের মধ্যে। একটা জিনিস তোমাকে একটু থামিয়ে, এই যে প্রিন্টিং মেশিনটা যেরকম দেখাচ্ছে এখন ক্যামেরায় দেখতে পাচ্ছেন, প্রিন্টিং মেশিন সেখানেও যেরকম দেখানো হবে, যে মিডিয়ার প্রভাব কিন্তু এই দেড় বছরে করোনা পরিস্থিতিতে যখন মানুষ ঘরবন্দি তখন মিডিয়ার কীভাবে প্রভাব পড়েছে, কারণ বাড়িতে নিউজ পেপার আসছে, টিভি চ্যানেল আসছে, এবং সেখানেই দেখে নিতে হচ্ছে যে আপডেট কী, বাইরে বেরোনোর উপায় নেই, যদি বাইরে বেরোতে হয় তাহলে পরিস্থিতি কী সেটার নজর রেখে তারপর বাইরে বেরোতে হবে। আরও একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাবো যেটা শিবশঙ্করটা করেছেন, সেটা হচ্ছে এই পুরো বাড়িটাকে কীভাবে ইউজ করা হয়েছে, পুরো বাড়িটাকে কিন্তু দেখতে পাচ্ছেন একটা অন্য ফর্মে পরিণত হয়েছে নিউজ পেপার দিয়ে, এটা এটা একটু যদি বিশ্লেষণ করো।
মানে এটা না আসলে না আমরা এখন মোড়কে পৌঁছে গেছি, অর্থাৎ মোড়ক মানে এই যে আজকে তুমি মাস্ক পরে কথা বলছো, ডাক্তারদের সামনে যাচ্ছি, ডাক্তার একটা পিপি কিট পরে সে আমাদের সামনে আসছে, এরপরে যখন কেউ আমরা প্রিয়জনকে হারাচ্ছি, সেই মানুষগুলো তাদেরকে না তাদেরকে দেওয়া হচ্ছে, তাদের আমরা মুখ পর্যন্ত দেখতে পাচ্ছি না, তাদের মোড়ক তৈরি করে দেওয়া হচ্ছে। এই যে এই যে এই যে এই যে মোড়ক, এখান থেকে মনে হয়েছে যে আমরা না আস্তে আস্তে করে এই যে আমাদের সদর দরজাগুলো সমস্ত বন্ধ, আমরা শুধু জানলাগুলো খোলা রেখেছি, মানে এই যে আজকে আমরা জীবিকার জন্য হয়তো আসতে পেরেছি, আজকে মণ্ডপে কাজ করছি, কিন্তু বাড়িতে কিন্তু বাবা মা বাচ্চারা তারা কিন্তু এখনও কিন্তু বাড়ির মধ্যে ভেতরে, মানে এই যেটা মোড়কের মধ্যে তারা মানে দরজাটা খুলে রাস্তায় নামবে এখনও ভয় পাচ্ছে, ফলে এখান থেকে মনে হচ্ছে এটা মোড়কে তৈরি হয়েছে, ফলে আমরা কিন্তু নিজেকে এটা গুটিয়ে ফেলেছি, কোথায় কভার করে ফেলেছি আমাদের শরীরটাকে। তো এই শরীরটাকে কভার করতে গিয়ে বোঝাতে গিয়ে এই যে এত মানুষ এই ফ্ল্যাটটার মধ্যে রয়েছে, আমার সেখানে মনে হচ্ছে তাদেরকে হচ্ছে গিয়ে মুড়িয়ে ফেলা হোক, মানে সেখানে তারা তো নিজেরা মুড়িয়ে রয়েছে অলরেডি, সেটাকে বোঝানোর জন্য সেটাকে হচ্ছে খবরের কাগজ দিয়ে মুড়েছি। এবং খবরের কাগজ আজকে ডিজিটাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, এরা কিন্তু ভীষণ একটা আমাদের কাছে মানে অবদান বলা যায়, কারণ এই দেড় বছরে আমরা কীভাবে চলবো, ডাক্তারের পরামর্শ থেকে শুরু করে সারা বিশ্বের বিভিন্ন হুইয়ের বিভিন্ন পরামর্শ থেকে শুরু করে সমস্ত সংবাদ আজকের আপডেটেড, সেটা কিন্তু আমরা সব সারাক্ষণ ওইটা থেকেই পাচ্ছি, ফলে তাদের যেই একটা অবদান সেখান থেকে তাদেরকেও মনে হয়েছে আমার এখানে ইনভলভ করা দরকার, এই এই দেড় বছরের জার্নিটাকে যেহেতু আমি এখানে ইনভলভ করছি ধরছি, মানে এখানে সেইভাবেই আমি পুরো ব্যাপারটা বিষয়টাকে নিয়েই কাজটা করছি আর কি। মুক্তির স্বাদ যদি বলতে হয় তাহলে একমাত্র সেই অলিন্দই রয়েছে আমাদের কাছে, কোথাও গিয়ে অমল দইয়ালা মনে পড়ে যায়, তাই তো? আচ্ছা, তুমি তো এখানে আগেও কাজ করেছো, অন্যান্যবার আমরা দেখতে পেয়েছি যে কোভিড পরিস্থিতি ছিল না তখন প্যান্ডেলটা নিজের মতো করে ভাবনা দিয়ে সাজানো যেত, কিন্তু এখন আবার থিম ভাবনার সঙ্গেও তোমাকে মনে রাখতে হবে যে তিন দিক খোলা রাখার বিষয়, মণ্ডপ উঁচু হওয়ার বিষয়, সেটা কি একটা বেশি চ্যালেঞ্জিং ব্যাপার? না, এটা খুব ভালো, মানে আমার যেটা মনে হচ্ছে না মানে যত পরিস্থিতি যেভাবে আসবে সেভাবে আমরা নিজেদেরকে তৈরি করতে পারবো, নিজেদেরকে তৈরি করাটা হচ্ছে কি বিষয় কিন্তু, মানে আমরা যেমন প্রকৃতির সঙ্গে আজকে বৃষ্টি যখন বর্ষা হয় তখন আমরা ছাতা নিয়েই বেরোই, ফলে এটাই হচ্ছে সিস্টেম, মানে আমরা জগতে আমরা বেঁচে থাকতে গেলে আমাদের যেমন পরিস্থিতি আসবে সেটাকে নিয়ে চলাটাই হচ্ছে কি ব্যাপার। এই এখন যে পরিস্থিতির মধ্যে চলছি সেখানে ওপেন প্যান্ডেল, মানুষ যাতে বাইরে থেকে দেখতে পারে এটা আমরা আগে থেকেই জানতাম এটাই হচ্ছে কি হবে, ফলে সেভাবেই পুরো মণ্ডপটা তৈরি করেছি, ফলে আজকে কিন্তু আমার কাছে খুব সাকসেস যে মানুষ কিন্তু আমি যেভাবে প্ল্যানিং করেছি সেভাবে সুন্দর করেই কিন্তু মণ্ডপটাকে দেখতে পাবে, তারা দর্শন করতে পারবে, প্রতিমা দর্শন করতে পারবে। তার জন্য দেখছো প্রায় মাটি থেকে আমি প্রায় আট ফিট উঁচুতে আমি প্রতিমাকে এখানে রেখে, যাতে আমি রাস্তা থেকে ওপেন কেউ যদি গাড়ি নিয়ে যায় সেও কিন্তু বেলঘাট তেত্রিশপল্লির পুজোটাকে দেখতে পরিষ্কার দেখতে পাবে, ফলে এভাবে প্ল্যানিং করেই হচ্ছে গিয়ে পুরো কাজটাই করা। মায়ের কাছে কি বার্তা? মায়ের কাছে বার্তা এই 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 সময়টা যেভাবে আমরা চলছি না, এই সময়টাকে শেষ করুক যেন পুজোর পরে একদম আগের মতো ওই বিনোদনটা বিনোদন হয়ে ওঠে, বইটা বই হয়ে ওঠে, মায়ের কাছে এইটুকুই আরাধনা আর কিছুই না। আচ্ছা, এই যে একটা পরিবেশ তুমি সৃষ্টি করছো, এখানের সঙ্গে আবহটাকে কীভাবে ভেবেছো? আবহটাকেই একদম আবহ করছে আমাদের আশু চক্রবর্তী এবং যেটা লিখেছে রাজীব চক্রবর্তী। তো রাজীবদা, আশুদা, আমি সবাই মিলে মানে আজকে যেভাবে এটা টিম ক্লাব, এটা এটা অসাধারণ, মানে মিউজিকটা করছে যে যে সময় দেড় বছর যেভাবে আমরা পেরোলাম আজকে ক্লাবের, কীভাবে এই দেড় বছর শুধু ক্লাবটা পুজো করে কিন্তু হচ্ছে কি মানুষের পাশে একটা বার্তা দেয় না, বার্তা দেয় মানুষের পাশে থাকার বার্তাটাই কিন্তু সারা বছর দেয় এরা, ফলে সেটাকেও কিন্তু আমার থিমের মধ্যে রয়েছে, কারণ আজকে যখন বেলেঘাটা তেত্রিশপল্লিতে এরা পেছনেই দেবে এরা অক্সিজেন হাব করেছে, তো আমার তো সেটাই হচ্ছে কি বড় পুজো, দুয়ারে অক্সিজেন। তো আজকে মায়ের পুজো করছে ঠিকই, কিন্তু দুয়ারে এই যে অক্সিজেন পৌঁছে দিয়েছিল ওর থেকে বড় পুজো হয় না, ফলে আমি সেটাকে কি করে ওদেরকে স্যালুট জানাবো না, ফলে আমার থিমের অংশটা কিন্তু ওদেরকে ওটি পার্টটাও রয়েছে এখানে, ফলে সেই যে কথাগুলো রয়েছে সেই কথাতেই মানুষ শুনলে বুঝতে পারবে যে পুরো ক্লাবটাকে নিয়ে কীভাবে, মানে শুধু এই ক্লাব না, এই ক্লাবের হয়ে হয়তো আমি বলছি সারা ভারতবর্ষের সারা বেঙ্গলের যত ক্লাব আছে তাদের হয়েই কিন্তু আজকে বেলেঘাটা একটা মেসেজ দেয় মানুষকে। অনেক ধন্যবাদ শিবশঙ্কর তোমাকে আরও। আচ্ছা, এবার আমরা একটু কথা বলে নেব পুজো উদ্যোক্তার সঙ্গে, সুশান্ত দাস, সুশান্ত সাহা রয়েছেন, মাফ করবেন, সুশান্ত সাহা রয়েছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলবো। এবং বেলেঘাটা তেত্রিশপল্লির মণ্ডপের প্রতিমা ঠিক কীরকম দেখতে সেই ছবি এখন আপনাদের দেখাচ্ছি, এই হলো বেলেঘাটা তেত্রিশপল্লির প্রতিমা। আচ্ছা, আমরা এবার কথা বলে নেব সুশান্তদার সঙ্গে, সংবাদ প্রতিদিন ফেসবুক লাইভে তোমায় স্বাগত, কেমন আছো? আমি আছি, ভালোই আছি দিদি।
আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে যে কলকাতা হাইকোর্ট একটা নতুন অর্ডার দিয়েছেন, বলা হয়েছে যে সব কিছু কোভিড বিধি মেনে গতবারের মতো করেই চলতে হবে, তোমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছ তার? দেখুন দিদি, আমরা গেলবারও প্রস্তুতি নিয়েছিলাম এবং মহামান্য আদালতের যে নির্দেশিকা ছিল বা রাজ্য সরকারের যে নির্দেশিকা ছিল সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করেছিলাম এবং আমরা এই বছরও সেই প্রস্তুতিটা আগে থেকেই নিয়ে রেখেছি। আপনি দেখছেন আমাদের মণ্ডপটা পুরো খোলামেলা এবং আমাদের যে 30 ফুটের আর কি 10 মিটার বলেছে মেন মণ্ডপ থেকে, সেখান থেকে আমরা ডিস্টেন্স থেকে কিন্তু এক্সিস্ট রাস্তা রেখেছি, মানুষের প্রবেশ জায়গা রেখেছি। আমরা একটা জিনিস চাই যে আমাদের থিমের নামটা হচ্ছে মুক্তির অলিন্দে। আমরা চাই মানুষ সুস্থ হয়ে আবার নতুন করে পৃথিবীর বুকে আবার নতুন করে সূর্য উদয় হোক, আমরা আবার পুরনো দিনে যেন ফিরে যেতে পারি, আমরা সবাই যেন নর্মাল লাইফে ফিরে আসতে পারি, সেই চিন্তাধারা রেখেই কিন্তু এবারের উৎসব। 2019 আমরা 20 আমরা এই একইভাবে আমরা উৎসব পালন করেছি, 2021 এই জিনিসটাকে মাথায় রেখেই আমরা মণ্ডপটা তৈরি করছি। তাই আমাদের এখানে কোভিড বিধি মেনে সম্পূর্ণ এবং বিনা মাস্কে কাউকে প্রবেশাধিকার নেই এবং সিসি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে থাকবে এবং লাইন ডিস্টেন্স রেখেই মানুষকে প্রতিমা দর্শন করা হবে। এবং আপনি একটু আগে শিল্পীর সঙ্গে কথা বলছিলেন, সে বলেছে যে কেউ যদি গাড়ি থেকে না নামে আমাদের প্রতিমা কিন্তু দর্শন করতে পারবে সে রাস্তা থেকে নির্বিঘ্নে। তাই আমরা সেইটাকে সম্পূর্ণ মাথায় রেখে এবং হাইকোর্টের বিচারে আমরা গেল বছর মডেল পুজো হয়েছিলাম, আমরা সেই ধারাটাকেই বজায় রাখার জন্য যা যা প্রস্তুতি নেওয়ার আমরা সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রেখেছি। আচ্ছা, প্রত্যেকবার বলা হচ্ছে যে এবার কিন্তু দায়বদ্ধতার পুজো, কিন্তু কোথাও গিয়ে এত বড় একটা আয়োজন করার পর তো মনে হয় যে একটু পুরস্কৃত হলে বা সবার প্রশংসা পেলে ভালো লাগে, সেই জায়গাটা থেকে কি বলতে যাবে এবছরটা কি একটু আলাদা? দেখুন আমি একটা কথা বলি, আমরা 2001 থেকে পুজো শুরু করেছি, আজকে আমরা 21 বছরে 21তম বর্ষ আমাদের। আমরা 19 বছর টানা কম্পিটিশনের জন্য পুজো করেছি, আমরা 2020 দায়বদ্ধতার পুজো করেছি, 2021 দায়বদ্ধতা থাক না উৎসব উৎসবের জায়গায়, পুজো পুজোর জায়গায় আমরা মানুষের জন্য পুজো করি, মানুষের কথাটাকে মাথায় রাখতে হবে, পরিবেশ পরিস্থিতিটাকে মাথায় রাখতে হবে। এটা তো কেউ ক্রিয়েট করেনি, এটা ভগবানেরই ক্রিয়েট, তাই ভগবানের কাছে আমরা মুক্তির অলিন্দ চাইছি, মুক্তি চাইছি, আমরা চাইছি নতুনভাবে আবার সব কিছু হোক। তবে হ্যাঁ, একটা জায়গায় হয়তো খারাপ লাগে যে কম্পিটিশনটা যদি ফিল্ডে এসে তারা করতো, জাজমেন্ট হতো, তাহলে জাজমেন্টটা অন্যরকম হতো, একটা ভিডিওগ্রাফি দেখে জাজমেন্ট সেটা অন্যরকম হবে, কিন্তু আবার তো সামনের বছর আছে, পুজো তো আর শেষ হয়ে যাচ্ছে না, পুজো প্রতি বছরই আসবে, বছর ঘুরবে বছর আসবে, তখন না হবে ভালো করে কম্পিটিশন, এখন মানুষের জন্য দায়বদ্ধতার পুজোটাই আমার মনে হয় শ্রেয়। আচ্ছা, বেলেঘাটা 33 পল্লীর পুজো দেখতে দর্শনার্থীরা কবে থেকে আসবেন যদি বলেন? দেখুন আমাদের এখানে 9 তারিখ তৃতীয়া পড়েছে, আমরা 9 তারিখ থেকেই পুজো ওপেনিং চালু করে দিচ্ছি, 9 তারিখ থেকেই মানুষ রাত্রিবেলা থেকে মানুষ যদি আসে আসতে পারবে এবং প্রতিমা কেন পুরো মণ্ডপই আমাদের সজ্জিত থাকবে, সেদিন থেকে আমরা মানুষের জন্য মেন দরজা খুলে দেওয়া হবে। অনেক ধন্যবাদ, সুশান্ত দার সঙ্গে কথা বলে নিলাম আমরা এবং আপনাদের দেখালাম যে কিভাবে এখানে কাজ চলছে এবং বেলেঘাটা 33 পল্লীর পুজো মণ্ডপ কিভাবে প্রস্তুতি নিচ্ছে এবং প্রতিমা কিভাবে তৈরি হচ্ছে। এরকমই আরও অন্যান্য মণ্ডপ কিভাবে তৈরি হচ্ছে তা দেখার জন্য আপনাদের চোখ রাখতে হবে সংবাদ প্রতিদিনের ফেসবুক পেজে, সংবাদ প্রতিদিন.ইনে অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ, পাশাপাশি টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলও রয়েছে, আপনারা সাবস্ক্রাইব করতেই পারেন, আমাদের অ্যাপও রয়েছে, খবরে আপডেটেড থাকুন। আবার অন্য কোনো মণ্ডপে দেখা হবে, নমস্কার।